অতি জনপ্রিয় এই গাছটি কোনো এক অজানা ভাইরাসের কারণে জীবন সংকটের মুখে পড়েছে। আর এই ভাইরাসটি বা ছত্রাকটি এই গাছ থেকে যদি অন্যান্য গাছেও ছড়িয়ে পড়ে, তাহলে অদূর ভবিষ্যতে সেটা আমাদের জন্য বড় বিপদ ডেকে আনবে। ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের সাতক্ষীরা তথা দক্ষিণ অঞ্চলের একটি খুবই জনপ্রিয় বৃক্ষ। গরিবের বিপদের বন্ধু বলা হয় এই গাছকে। গাছটি আমাদের এই এলাকায় শিষ্টু ফুল বা শিশু ফুল নামে পরিচিত। ঢাকা বা অন্য অনেক অঞ্চলে কড়ই বা শিলকড়ই নামে পরিচিত। গাছটি এত জনপ্রিয় হওয়ার কারণ হলো গাছটি খুবই দ্রুত বর্ধনশীল একটি গাছ। যেহেতু দ্রুত বৃদ্ধি পায়, সেহেতু এর অনেক ডাল বা শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে যায়। গ্রামের মানুষের রান্নাবান্না করার একমাত্র উপায় হলো লাকড়ি বা কাঠ। আর এই লাকড়ি বা কাঠের সবচেয়ে বড় উৎস হলো এই গাছটি। আমাদের এই এলাকার লাকড়ি বা জ্বালানি কাঠের প্রায় 80% আসে এই গাছ থেকে। এই গাছটি জনপ্রিয় তার আরও একটা বড় কারণ হলো গরিব বা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে ফার্নিচার। ফার্নিচার বানাতে যে সকল কাঠ ব্যবহৃত হয় তার মধ্যে এই গাছের কাঠ সবচেয়ে কম দাম। যদিও টেকসই কম হয়, তারপরেও গরিবের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গরিবের ঘরে। যেহেতু গাছটি দ্রুত বর্ধনশীল, তাই আমাদের এই এলাকায় প্রায় প্রতিটা বাড়িতে এই গাছ থাকে। আমি নিজে আমাদের এই এলাকায় যে কাঠের মিল বা সমিল আছে সব জায়গাতে ঘুরে ঘুরে দেখেছি। মিলগুলোতে সারি সারি সাজানো আছে এই গাছের কাটা অংশ। কিন্তু অতি জনপ্রিয় এই গাছটি কোনো এক অজানা ভাইরাসের কারণে জীবন সংকটের মুখে পড়েছে। রাস্তার পাশে থাকা সারি সারি গাছগুলো পথচারীদের ছায়া দিত, অক্সিজেন দিত, পাখিদের আশ্রয় দিত, কিন্তু সেই গাছগুলো সব মরে যাচ্ছে। মানুষের বাড়িতে থাকা গাছগুলাও দিনে দিনে মারা যাচ্ছে। আমি গ্রামের অনেক মানুষকে হাউস করতে দেখেছি। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি যে তারা কোনো বিষ বা কীটনাশক ব্যবহার করেছে কিনা। সবাই বলেছে তারা ধানে বা অন্যান্য ফসলে যে ধরনের বিষ বা কীটনাশক ব্যবহার করে সবই এই গাছে ব্যবহার করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। রোগটি প্রথমে গাছের কচি পাতা এবং কচি ডাল দিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে সমগ্র গাছে রোগটি ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে গাছগুলো মারা যেতে থাকে। এমনিতে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এই এলাকায় লবণাক্ততা বেড়ে গিয়ে আম, কাঁঠাল, জাম, খেজুর, নারিকেল, তাল গাছসহ বিভিন্ন গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তারপর এখন এই গাছটিতে এক ধরনের মোড়ক লেগেছে। এটি শুধু আমাদের এই এলাকায় নয়, আমি ঢাকাতেও অনেক জায়গায় দেখেছি এভাবে আস্তে আস্তে এই গাছগুলো মারা যাচ্ছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের দৃশ্য। হাসপাতালের সামনে রাস্তার উপরে থাকা সারি সারি গাছগুলো ওই একইভাবে মারা যাচ্ছে। যেহেতু আমাদের বিপুল জনসংখ্যার দেশ এবং দিনে দিনে জনসংখ্যা আরও বেড়ে যাচ্ছে, সেহেতু মানুষের জ্বালানি কাঠ সহ বিভিন্ন কাজে কাঠের চাহিদাও বাড়ছে। সুতরাং এটা নিয়ে যদি কোনো গবেষণা না হয় এবং দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, আর এই ভাইরাসটি বা ছত্রাকটি এই গাছ থেকে যদি অন্যান্য গাছেও ছড়িয়ে পড়ে, তাহলে অদূর ভবিষ্যতে সেটা আমাদের জন্য বড় বিপদ ডেকে আনবে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, সবার কাছে অনুরোধ,
সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যাতে যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে।